ক্রিস্পি ক্রাঞ্চি একদম কালারফুল টেস্টি চিকেন কাবাব নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আমি এই চিকেন কাবাবে কি কি মশলা ইউজ করেছি, কিভাবে এই চিকেনটাকে রেডি করেছি, খুব সুন্দরভাবে ক্রিস্পি হয় এইভাবে রেডি করলে। তো বন্ধুরা, আজকে আমি নতুন এক ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তাহলে চলুন দেখে নিই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নীলুফা, আরিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এইভাবে কিউবস করে কেটে নিয়েছি। সব থেকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি লেবুর রস, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, তারপরে এখানে দিয়ে দেব লবণ টেস্ট অনুসারে, আর এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর তারও হাফ দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1/2 চামচ, আর এই দেখুন 1 চিমটির মতো কালার, ফুড কালার নিয়েছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই, আর এখানে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। চালের গুঁড়ো বন্ধুরা আমি এখানে ইউজ করছি, আপনারা যদি পারেন তো কর্নফ্লাওয়ার থাকলে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ময়দা, এখানে আছে 4 চামচ ময়দা, আর 3 চামচ রয়েছে চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। আপনারাও বন্ধুরা এইভাবে উপকরণ দিয়ে রেডি করবেন, খুব সুন্দরভাবে রেডি হয়, কালারটাও খুব সুন্দর আসে। তারপরে আমি এটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দেব। তারপরে আমি এখানে 1/2 ঘন্টা পরে বন্ধুরা গ্যাসটি অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব, একবার হাত দিয়ে চেক করে নেব, উপরে ভাব আসলে তখন বুঝতে পারবেন যে এটি গরম হয়ে গিয়েছে। 1/2 ঘন্টা পর মশলা দিয়ে রেডি করা চিকেনটি আমি 1 পিস নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা সবসময় বন্ধুরা মিডিয়াম হাই হিটে রাখবে, খুব বেশি আঁচ দিলে উপর থেকে পুড়ে যাবে, না হলে কালো হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না, ভালোভাবে রান্না হবে না। তাই জন্য এটা মিডিয়াম টু লো হাই হিটেই করবেন, তাহলে খুব ভালোভাবে এটা রান্না করা হবে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে, এটাকে আরও একটু ভালোভাবে আমি রান্না করে নেব। যতক্ষণ না ভেতর থেকে নরম হয় আর উপর থেকে ক্রিস্পি হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমার দেখুন বন্ধুরা এইগুলো রান্না হয়ে গিয়েছে, তারপরে যতগুলো চিকেন রয়েছে সেগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। এইভাবে বানালে বন্ধুরা কালারটাও খুব সুন্দর আসবে, উপর থেকে ক্রিস্পি হবে, আর ভেতর থেকে টেস্টটাও খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সব তুলে নিলাম, তারপরে এটা একটি আলাদা প্লেটে আমি সার্ভ করে নেব। এটা যদি আপনারাও বাড়িতে বানিয়ে খান, এটা আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন, বা ফুচকার সঙ্গে, বিরিয়ানির সঙ্গে খুবই টেস্টি হয় আর খুব খেতে ভালো লাগে। আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।